রোসানা আরফিন আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না এ বিষয়ে বিষয়ে তো জানতে চাই খাওয়ার সময় সালাম দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই দেওয়া যেতে পারে নেওয়াও যেতে পারে আমাদের সমাজে অনেকে মনে করেন যে খাবার গ্রহণ করা সালাতদায় করা এক অর্থাৎ এই সময় কথাবার্তা বলা কিংবা সালাম দেওয়া যায় না হ্যাঁ অতিরিক্ত কথাবার্তা বলা এটা স্বাস্থ্যের জন্য ভালো নয় খাবার প্রতি মনোযোগী থাকা উচিত এটা ভিন্ন বিষয় কিন্তু শুধু সালাম দিলেন বা সালাম জবাব দিলেন এটার জন্য খাদ্য গ্রহণ করার সময় এটা করলে কোনো গুণ হবে না বা কোনো অসুবিধা হবে না এরপরে মাজেদিয়া শেখ আপনি লিখেছেন কোন শিশুকে অমসিম ডাক্তার দিয়ে সন্ন্যদে খাতনা দেওয়া যায়জ হবে কিনা না করে ফেললে এখন করণীয় কি কোনো অসুবিধা নেই খাতনা এটা করানো হলো মুখ্য কাকে দিয়ে করানেন সেটা কোনো ইস্যু নয় চর্মছেদন যেটাকে বলা হয়ে থাকে খাতনা যেটাকে করা হয়ে থাকে মুসলমানে যেটাকে বলা হয়ে থাকে এটা মুসলমান ডাক্তার হোক বা মুসলিম ডাক্তার হোক যে কাউকে আপনি করাতে পারেন কোনো অসুবিধা নেই এর ফলে কোনো কোনো হবে না মারুফালাকে আপনি জানতে চেয়েছেন রোজা শেষে ছয় রোজা কত বছর বয়স থেকে করতে হয় যে কোনো বয়সে মানসিকই রোজা রাখতে পারেন যে কোনো বয়সে মানসিক করতে পারেন না মালিক যদি কোনো ফলামল করে তার সব তার বাবার আমল নামায় মায়ের আমল নামায় যুক্ত হয় আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে করলে তার নিজেরা আমার নামা যুক্ত হবে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে থেকেই অভ্যাসটা গড়ে তোলা উচিত ভালো কাজে এরপরে নরবিন লতা আপনি জানতে চেয়েছেন মুরব্বিদের সম্মান অবশ্যই করা উচিত তবে তারা কোনো বিষয়ে ভুল করলে বা অন্যায় করলে তাদের ভুল ধরে দেওয়া কি গুণা না তাদের ভুল ধরিয়ে দেওয়া মোটেই গুণা নয় আপনি তাদের অন্যায় থাকলে তাদেরকে নসিহা করবেন তাদের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন শোধরাবার চেষ্টা করবেন সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ ভালো কাজ কিন্তু সেটা করতে গিয়ে যেন বেয়াদবি না হয় অসৌজন্যতামূলক কোনো আচরণ না হয় সেটা খেয়াল রাখতে হবে মনি একটা লিখেছেন আমার আমার ছোট আমার ছেলে ছোট এক বছর বয়স নামাজ পড়ার সময় যদি হঠাৎ কখনো কখনও আমাদের পেশাব করে দেয় তাহলে কি নামাজ ছেড়ে দিব আমাদের পেশাব করে দিলে আপনি আলতোভাবে নিজেকে সরিয়ে নেবেন এবং ডানে সরিয়ে বা সামনে পিছনে সরে গিয়ে আপনি আদায় করবেন তবে কেবলা মুখ থেকে যেন আপনি সরে না যান সেদিকটা খেয়াল রাখবেন এরপরে এমনি নোমান আপনি লিখেছেন চট্টগ্রামে এক মসজিদে মহানবীর পবিত্র পায়ের ছাপ সম্বলিত একটি পাথর রয়েছে এটা কতটুকু সত্যি ওপরে জানতে চাই নবীক্লা সাল্লামের পায়ের ছাপ সম্বলিত পাথর এখানে কোথেকে এসেছে তার গ্রহণযোগ্য ভিত্তি কি সেটা আমাদেরকে জানতে হবে না থাকে তাহলে এই ধরনের কথাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই এরপরে এমডিসি আইডি থেকে আপনি লিখেছেন জামাতে নামাজে এক রাকাত হওয়ার পরে মসজিদে গেলে তাকবির উলার জন্য কি দ্বিতীয় জামাত করা যাবে না মূল জামাত মসজিদের যেটা সেটা ধরার চেষ্টা করা উচিত দ্বিতীয় জামাতের মর্যাদা অবশ্যই মূল জামাতের মতো নয় কিন্তু তাকে জন্য আপনি অপেক্ষা করে মূল জামাতকে মিস করা উচিত হবে না তাকে বেরগুলার ফজিলত আছে তার চাইতে মূল জামাত অংশগ্রহণ করা ফজিলত অনেক বেশি শাকিলা আক্তার লাকি আপনি লিখেছেন অজু করার সময় কি কম কথা বললে গুণা হবে অজু করার সময় কি কথা বললে গুণা হবে ওজুর সময় কথা বললে গুণা হবে না কিন্তু অজু একটা ইবাদত আপনি বিস্ফোল দিয়ে শুরু করেছেন এখানে আপনাকে দৃশ্য কিছু কাজ করতে হয় কথা বলতে থাকলে পানির অপচয় হওয়ার সম্ভাবনা আছে অথবা এক অঙ্গ শুকিয়ে আরেক অঙ্গ ধোয়ার আগে আগে শুকিয়ে যেতে পারে যেটা শূন্যার খেলাফ হতে পারে এই অতিরিক্ত কথা বলা উচিত আমাকে একান্ত প্রয়োজনীয় এক দুটো কথা বলাতে অসুবিধা নেই এরপর অদ্ভুত কন্যা অ্যাডেরিকে আপনি লিখেছেন কোরআন ধরে শপথ করলে তা কি শপথ হবে শপথ হবে আল্লাহর নামে কেম কেমস্লা সাল্লাম বলেছেন দা হারাফতা মানে আলাদা ইয়াহরিফ আবহরিব্লাহ কেউ যদি শপথ করতে আসে যেন আল্লাহর নামে শপথ করে আসমু অথবা নীরব থাকে চুপ থাকে অতএব শপথ হবে আল্লাহর নামে অন্য কারোর নামে নয় বাক্যোরান ধরেও শপথ করার কোনো সঠিক পদ্ধতি নয় শাফিক জম্বো জাম্বারি থেকে আপনি রেখেছে রোডের গোস্ত খেলে কি উজু ভেঙে যায় বিভিন্ন হাদিস থেকে জানা যায় গোস্ত খেলে সে ব্যক্তি যেন উজু করে তবে ফোকা এবং অন্যান্য অনেক ফোকা হ্যাকরামের মতেই এখানে সাধারণ অর্থে যে উজু ভঙ্গ হয় সেটা উদ্বোঝানো হয়নি এর অনেক ব্যাখ্যা তারা দিয়ে থাকেন যেমন আর যেন অজু করে তার মানে অনেক বেশি চর্বি থাকে যেন ভালো করে হাত ধোয় মুখ দোয় এখানে করা বলতে সেটা বোঝানো হয় সেরকম অনেক ব্যাখ্যা তারা দিয়ে থাকেন বা কেহাদিস আছে বিষয়টি তা আমিনা জান্নাত আপনি লিখেছেন আমার সন্তান এনআইসিউতে আছে তো আচাই আল্লাহাবুল আলমিন বোন তামিনা জান্নাত আপনার সন্তানসহ আমাদের যাদের সন্তান যাদের ভাই আপন জন প্রিয়জনরা অসুস্থ আছেন বিভিন্নভাবে তাদেরকে আল্লাহ তালা সেভাকে আমল্লা জালা দান করেন তাদের আত্মীয়দের অসুস্থতা দূর করে দেন তাদের প্রেশার মেধালা দূর করে দেন আমার সবাই অগ্রম ইনশাল্লাহ এমনি ইকবাল হোসেন আপনার লিখেছেন আমি একটা মেয়েকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে কিন্তু আপাতত আমাদের মধ্যে কোনো সম্পর্ক যোগাযোগ নেই আমরা হারাব থেকে উপযুক্ত সময় বিবন্দন আবদ্ধ হতে চাই সে পর্যন্ত সম্পর্ক রক্ষা করা যাবে কিনা সম্পর্ক রক্ষা করা মানে তাদের তার সাথে আপনার যোগাযোগ হবে কথা হবে সেখানে মনের কল্পনা কল্পনা আসবে নানা রকমের কথা আসতে পারে যেটা সরিয়া অ্যালাউ করে না সেজন্য এরকম সম্পর্ক করা রাখা যায় নাই হ্যাঁ দুজন দুজনের জায়গা থেকে অপেক্ষা করলেন খুব দ্রুত সময় বিয়ে ব্যবস্থা করলেন সেটা হতে পারে কিন্তু সেটাও করতে গিয়ে যদি জেনার দিকে আপনি ধাবিত হতে পারেন সেটা কল্পনার জেনা হোক বা অন্য কোনো কথার জেনা হোক তাহলে সেটাও জায়েজ হবে না বরং খুব দ্রুততার সাথে একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া উচিত এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শয়তান আমাদেরকে দিয়ে করিয়ে থাকে মনে করা হয় যে অমুক ছাড়া আমার শান্তি সুখ আসবে না সে আমার জীবনে সবচেয়ে বেশি সুখ শান্তির কারণ হবে বাস্তবতার চাইতে অনেক সময় ভিন্নতর হয়ে থাকে বিদায় বিষয়টা মাথায় রাখা উচিত আব্দুল কাইম পাটওয়ার লিখেছেন খাবার খাওয়ার সময় ভাতের মধ্যে পোকা পড়লে ভাতগুলো ফেলে দিলে কি গুণা হবে যে জায়গায় পোকা পড়েছে তার আশপাশে ভাতগুলো ফেলে দিতে পারেন কোনো অসুবিধার ফলে গুণা হবে না সত্যের পথে আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি একজন যুবক আমার বোন বাড়ি ছেড়ে অন্য জায়গায় নিজ ইচ্ছায় বিবাহ করেছে এখন আমার বড় ভাইরা কেউ তার সাথে সম্পর্ক বজায় রাখে না এখন আমার করণীয় কি আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো দেখুন বোন আপনার রক্ত সম্পর্কে আত্মীয় তার সাথে সম্পর্ক আপনার বজায় রাখা উচিত একেবারে সম্পর্ক ছিন্ন করে ফেলা এটা অনুচিত কাজ তিনি যদি অন্যায় করে থাকেন ভুল কিছু করে থাকেন তাহলে সে তাকে সংশোধন করার করার চেষ্টা করা উচিত তাকে তার ভুলটা বোঝানো উচিত কিন্তু সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত না হ্যাঁ তাকে যদি শাসনের অংশ হিসাবে সাময়িক সময়ের জন্য সম্পর্ক আপনি ছিন্ন রাখেন বা বিরতি দেন সেটি হতে পারে সেটি হবে একান্ত তার নসিহত বা তার কল্যাণকামী তার জায়গা থেকে চূড়ান্তভাবে তাকে ত্যাগ করানো